কুমোরটুলিতে রমরমিয়ে শুরু হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। কাশফুলে দোলা লাগা এখন শুধু অপেক্ষা। আকাশবাণী কলকাতার রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠস্বর শুনতে এখনো বাকি বেশ কিছুদিন। তা বলে কি আর মন মানে, পুজো বলে কথা বছরে তো একবারই আসে। বেশ কিছু পাড়ায় খুঁটি পুজো হয়ে গেছে, পিছিয়ে নেই রেলও। পুজোর সময় আপনার গন্তব্য কোথায়, পাহাড় না সমুদ্র? পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামীর বক্তব্য, পুজো এখনো 100 দিনের বেশি বাকি থাকলেও রেলের 835টি কাউন্টার এবং ই টিকিটের সৌজন্যে বুকিং করা যেতেই পারে পুজোর সময় আপনার ছুটির গন্তব্যের টিকিট। অন্যান্য যে সমস্ত শহরে এবং শহরতলিতে বিভিন্ন জায়গায় রিজার্ভেশন অফিসগুলো ছড়িয়ে রয়েছে, সেগুলি সাধারণত রোববারে বন্ধ থাকে। কিন্তু আমরা জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই রিজার্ভেশন অফিসগুলো রবিবারেও খোলা রেখেছি এবং অন্যান্য ছুটির দিনও খোলা থাকবে, যাতে জেনুইন প্যাসেঞ্জার পূজা বুকিং করতে পারেন। পুজোর সময় টিকিট রিজার্ভেশন এক সপ্তাহ হয়ে যাওয়ার পর রেলকর্তাদের দাবি, এইবার সমুদ্রের তুলনায় পাহাড়ের দিকেই বেশি নজর কলকাতার ভ্রমণ পিপাসুদের। টিকিট রিজার্ভেশনের হার বেশি উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের দিকে, অন্তত রেলকর্তাদের সমীক্ষায় এমনটাই তথ্য সামনে আসছে। এখনো পর্যন্ত যা আমরা পাচ্ছি পিকচারটা, তাতে দুদিকে আমরা ঝোঁকটা বেশি দেখছি। একটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে আর একটা উত্তর ভারতের দিকে আমাদের ইস্টার্ন রেলওয়ে ট্রেনের ক্ষেত্রে। পুজো আসতে বাকি 100 দিনেরও বেশি, কিন্তু হাওড়া নিউ কমপ্লেক্সের রিজার্ভেশন কাউন্টারের সামনের ভিড় আর রেলকর্তাদের প্রত্যাশা যেন বলছে, ক্যামেরা উৎস রায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।